পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সাথে বাংলাদেশ কমিউনিটির সাম্প্রতিক বিষয় নিয়ে 22 জুলাই বুধবার বিকাল 3:30টায় পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ লিসবনস্থ দূতাবাসে জরুরি বৈঠকে মিলিত হন। এই বৈঠকের বিষয়ে কয়েকদিন আগে দূতাবাস থেকেও এক বিবৃতি দিয়ে প্রচার করা হয়েছিল। পর্তুগাল আওয়ামী লীগের 25 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জহিরুল আলম জোশী। তিনি বাংলাদেশ কমিউনিটির পক্ষে যাবতীয় দাবি দাওয়াগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী কমিউনিটির দাবি দাওয়াগুলো খুবই মনোযোগ সহকারে শোনেন এবং দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এখানে লোকবলের সংকট এবং কোভিড-19-এর কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ দূতাবাস এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বলে পর্তুগাল আওয়ামী লীগকে তিনি আশ্বস্ত করেছেন। আজকে আমি পর্তুগাল আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের কাছ থেকে সময় নিয়ে এসে প্রবাসীদের সুবিধাগুলো আমাদেরকে জানিয়েছেন, ওনাদের যে অভিযোগগুলো ছিল বা যে দাবিগুলো আছে সেগুলো জানিয়েছেন, এবং আমি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি এবং আমি যারা এসেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে নিশ্চয়তা দিয়েছি, অবশ্যই আমরা আপনাদের সমস্ত অভিযোগ সমাধান করার চেষ্টা করব এবং যে দাবিগুলো আছে আমি কনস্যুলার সেবা যতটা সহজীকরণ সম্ভব, আমরা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে গতকাল আমাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা ইতিমধ্যেই যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আমরা আপনাদেরকে জানিয়েছি, একই সাথে আরো কিছু পদক্ষেপ আমরা পর্যায়ক্রমে নিতে থাকবো। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি দূতাবাসের সম্বন্ধে আর কোনো অভিযোগ থাকবে না বলে আমি নিশ্চয়তা দিব। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইমরান হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জামাল ফকির, ইমদাদ হোসেন বাবু, তারেক আহমেদ, প্রচার সম্পাদক রেজাউল বাসিত, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, জনশক্তি বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান বাদল সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল। আসলে আজকে আমরা এখানে পর্তুগাল আওয়ামী লীগের একটা গ্রুপই আমরা গেছি বলা চলে, প্রায় 20-25 জনের আমরা অ্যাম্বাসেডারের কাছে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেছি। তার মধ্যে অন্যতম হলো যে করোনার কারণে যে সার্ভিস নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এটা নিয়ে বাংলাদেশিদের অনেকেই সমালোচনা করেছিল। ফেসবুকে আমরা দেখতে পেয়েছি আসলে সেটা কি ইস্যু করি, আমরা অ্যাম্বাসিতে যাই তো সেখানে তাদের সার্ভিসের একটা পরিবর্তন করার কথা আমরা বলেছি, আর যেহেতু পিছনে তারা করেছেন সেটা নিয়ে কোনো বদনাম হয় না, ইদানিংকালে বদনাম হচ্ছে, তো সেটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা হয়েছে এবং অ্যাম্বাসেডার মহোদয় বলেছেন যে অবশ্যই ওনারা সার্ভিসের আমূল পরিবর্তন করবেন যাতে করে বাংলাদেশিরা আগের মতো একটা সুন্দর সার্ভিস পান। পাশাপাশি অ্যাম্বাসির দু একজন স্টাফকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, মানে তাদের সার্ভিস নিয়ে উনি সেটার আশ্বাস দিয়েছেন যে অর্থাৎ উনি একটা কথা স্পষ্ট বলেছেন যে এখন থেকে যা কিছু হবে সব বাংলাদেশের কমিউনিটির সবাই তার অন্তত ভালো একটা সার্ভিস পায় এবং সেই সার্ভিসটা দেওয়ার জন্যই ওনারা বদ্ধপরিকর থাকবেন। মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সেটাই পর্তুগাল আওয়ামী লীগকে নিশ্চয়তা দিয়েছেন। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, বশির উদ্দিন, জামাল উদ্দিন, তানভীর আলম জনি, উজ্জ্বল আহমদ, টিটু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এনটিভি প্রতিনিধি সাংবাদিক বেলাল উদ্দিন ও বায়ান্ন বাংলা প্রতিনিধি মনির হোসেন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।